Ashit Sandosha, DJ Bapi, Dusha Ek Number Pole.
দেখনি ভাই দেখ, পুত্র শোক কত বড় যন্ত্রণা, কত বড় বেদনা। হরিণি ভাই, তুই আমার পুত্রকে এমন ভাবে তুই আমার জীবন জন্যই অত্যাচার করেছিস, আমার পুত্রকে হস্তমন্ত্র করেছিস, কোথায় তুই হালের বাড়ি মেরেছিস। হরিণি ভাই, আজই তোর সাত পুত্র মারা গেছে তাই না? তোকে তো আমি বলেছিলাম রে ভাই, ওই কলাই তুলিস না, তোর পুত্রদের খাওয়াস না, ওই কলাই দিয়ে দে। অরণি ভাই, শর্ণি ভাই শোন, আজ কলাই খেয়ে তোর ছয় পুত্র সাত পুত্র মারা গেছে। অরণি ভাই দুঃখ করিস না, শর্ণি ভাই শোন, আজ আমি মা হয়ে আমি এসেছি মহাশ্মশানে, আমি কথা দিলাম। বলেনি ভাই বল, তোর সাত পুত্রকে যদি আমি বাঁচিয়ে দিই, তুই পাঁচ গ্রাম মামার করে চোদ্দ জনে ধারণ করে তুই আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি। বলেনি ভাই কথা দে। তোর সাত পুত্রকে আমি বাঁচিয়ে দেবো, আমি কথা দিলাম এই শ্মশানে। আমি যে মা, তুই আমার সন্তান, জানি ভাই যা, এই মুহূর্তে যমুনা হতে এক কলসে পানি নিয়ে আমি আমি তোর সাত পুত্রকে বাঁচিয়ে দেবো, যা আমি কথা দিচ্ছি। আবার বলো না মা, আবার আমি জ্বলান বাবা। ওরে নিমাই, তোর সবকিছু নষ্ট হয়ে গেছে রে নিমাই, কারণ তোর মনে কলঙ্ক আছে নিমাই। তাই বলছি ওরে নিমাই, শোন নিমাই শোন, আজ মা ভাই আমি কথা দিলাম, এক কাজ করতে পারবি নিমাই? তুমি যা বলবে আমি তাই, আমি তাই করবো। শোন নিমাই শোন, দন্ত দিন ধারণ করে দুই স্বামী স্ত্রী উভয় মিলে পাঁচ গ্রাম মামন করে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকতে পারবি। বলনি ভাই, তাহলে তাহলে আমি তোর সাত পুত্রকে বাঁচিয়ে দেবো। আমি তাই করবো গো জননী, দন্ত দিন ধারণ করে আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে আমি তোমার পাই পুষ্পাঞ্জলি দেব। আমি মা হয়ে কথা দিলাম, চা তোর সাত আমি বাঁচি, চা চটি ভাই চা, আজ তোদের জন্য ধারণ করে দিই স্বামী স্ত্রী উভয় মিলে আজ আজ পাঁচ জনের মামার করে এনে হ্যাঁ আমার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার। আজ তুই এই ছবি কর, আমি তোর সাত পুত্রকে বাঁচি দেব, চা চানি ভাই, চানি ভাই। আচ্ছা আমি নিমাইকে কথা দিয়েছি, ও সাত পুত্রকে আমি বাঁচিয়ে দেব। না না, আমি যদি নিমাই সাত পুত্র বাঁচিয়ে দিই বিরাট না করে আমার পূজার প্রচার হবে না, তাই বলছি। আচ্ছা আমি নিমাই যদি আমার চন্দ্রে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকে তাহলে আমি পাবো দেবীর আসন। আজ নিমার হাতে পুষ্পাঞ্জলি নিয়ে যাবো আমি ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে গিয়ে আমার ওই কাকার কাছে আমার পিতার কাছে আমি আমি পরিচয় দিতে পারবো যে আমি মন্ডলকে আমি পূজা পেয়েছি, দেবীর আসন পেয়েছি, সবাই আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডেকেছে। হ্যাঁ
আর আমি বিলম্ব করব না, আজ পদ হস্ত বুলাইল গো সে কালটা মরে গো মোছো নয়নি বাড়ি পদ হস্ত বুলাইল গো সে কালটা মরে গো মোছো নয়নি বাড়ি কানি মাম মোছো নয়নি বাড়ি হরি বলে যাত্রা করি মোছো নয়নি বাড়ি কানি মাম মোছো নয়নি বাড়ি আমার পূজার আয়োজন কর। ওরে নিমাই, আমি জানি, আমি জানি পুত্র শোক বড় শোক, তাই আমার পুত্রকে তুই সাজা দিয়েছিলি, তোর পুত্রকে আমিও সাজা দিয়েছি। আমি যে বড় ভুল করেছিলাম গো। ওরে নিমাই, শোন নিমাই শোন, তাহলে তুই এই মধ্যে আমার পূজার আয়োজন কর। বেশ মা, এখনই তোমার পূজার আয়োজন করবো গো জননী। বেশ নিমাই বেশ, আমি তোর কাছে তুই পূজা নিয়ে যাবো আমি ব্রহ্মলোকে ফিরে। বেশ মা, মা গো নিমাই, আমি এখনই পূজার আয়োজন করছি। বেশ নিমাই বেশ, আমার আদ্যাশক্তি মায়েরা, আমার কমিটি বাবুরা, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আজ আমাদের মায়ের পূজা সমাপ্ত হতে চলেছে, তাই আমার কমিটি বাবুদের কাছে গ্রামবাসী বিন্দুদেরকে সবাইকে জানাই আসবে সবাই। Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.